গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হলো বুধবার। আগের দিন রাতে আমি পাস্তাটা সেদ্ধ করে নিয়েছিলাম, যেহেতু আজকে বানাবো তাই জন্য এটাকে একটু নর্মাল টেম্পারেচারে নিয়ে তারপরে আমি পাস্তাটা বানিয়ে ফেলবো। আর আমার সকালবেলায় আমি ভেজিটেবলস কাট করে নিয়েছি, আজকে বিনসটা নেই। কিন্তু দেখো ছোটো ছোটো লাল লাল দেখা যাচ্ছে যেগুলো, ওগুলো কিন্তু কাঁচা লঙ্কা। তো যাতে তুতান খাবার সময় বুঝতে পারে এবং লঙ্কাটা ফেলে দিতে পারে তাই জন্য আমি গ্রিন চিলি অ্যাড করিনি। তাহলে কী হয়, বিনসের সাথে মিশে গেলে অনেক সময় মুখে চলে যায়, ঝাল লাগে। তো ওদের ক্ষেত্রে আমি সবসময় যেই লঙ্কাগুলো লাল হয়ে যায় সেই লঙ্কাগুলো দিই, যাতে ওদের চোখে পড়ে, অসুবিধা না। ইলেভেনের ফার্স্ট ডে স্কুল রেডি হয়ে বসে আছে বাবার জন্য। চিকেন আনা হয়েছে কিন্তু চিকেন খেয়ে যেতে পারলো না, এত লেট হয়ে গেছে। খাওয়াটা একদমই বাজে, উচ্ছে সেদ্ধ ভাত আর ডিমের অমলেট। বাজে কেন, উপকারী খাবার বলো, খুব ভালো। হ্যাঁ উপকারী খাবার, হ্যাঁ উপকারী, অমলেটটা উপকারী। কি বেলটা কি আলগা হয়ে গেছে? ঠাকুর নমস্কার কর আর দাদু আম্মাকে নমস্কার করে দাও। তাইটা চলে যাওয়ার পর আমি আগেই সানটা করে নিলাম, এখনো আমার চিকেন করা হয়নি। সান করে তারপরে কালকে যেহেতু বৃহস্পতিবার তাই জন্য ঠাকুরের জামা কাপড় সমস্ত পাল্টাই, তার ঠাকুরের বাসন সব ধুই, মানে একটা দিনই সমস্ত জামা কাপড় পাল্টে পরিষ্কার পরিচ্ছন্ন সব করে রাখি। প্রত্যেক বৃহস্পতিবার তাই করি, ঠাকুরের বাসন তারপরে ঠাকুরের যা টুকটাক জিনিস আছে সব ভালো করে ধুয়ে টুয়ে রাখি। তো এখন তাই করে এখনও ব্রেকফাস্ট করিনি, এই পুজো হয়ে গেল করে তারপর ব্রেকফাস্ট করি। এটা আমার সিঁদুর কৌটো, এটা রূপোর, এটাকে আজকে এই বৃহস্পতিবার প্রত্যেক বৃহস্পতি হয় না, আজকে ভালো করে তোমার পরিষ্কার করলাম। তারপরে সাপটা যেগুলো রূপো জিনিস আছে, ত্রিশূল, এগুলো সব। সমস্ত জামাকাপড় পাল্টেছি, তারপরে এগুলো সব, এই যে সবগুলো সব পরিষ্কার করেছি সমস্ত কিছু। ওপরেও তাই, ওপরেও ঠাকুর সমস্ত পাল্টে মুছে টুচে সব, এই তাক টাক সব পরিষ্কার করেগুলো, বাসন সব ধুয়ে তারপর রেখে দেব। এই যে ঠাকুরের বাসনগুলো সব এখানে ধুয়ে রাখলাম। এই যে আগের দিন তো আমার বর ভালো করে পরিষ্কার করে দিয়েছিল, এবার ও কী করে, ও একটা জিনিস না নিয়ে, বাইরে কি আওয়াজ হচ্ছে, একটা জিনিস নিয়ে অনেকক্ষণ ধরে মানে ওটাই টার্গেট করে রাখে, ওটাকে আগে পরিষ্কার করেই ছাড়বো। তা আমার তো অত হাতে জোরও নেই আর অতটাও সময়ও নেই যে খসে খসে এই একটা নিয়ে বসে থাকবো, তা আমি অত পারবো না ওর মতো এত চকচকে করতে। তাই আমার আবার এর জন্য পীতাম্বরি পাউডার লাগে, তারপরে ব্রাশও ওসব লাগে, আর ও যেমন কি তেঁতু লেবু এগুলো দিয়েই ভালো করে পরিষ্কার করে দেয়। তো যেরকম হলো সেরকমই পরিষ্কার করলাম। আর এই জল সংকটটা যে আছে না, এটার মধ্যে জল রাখতে রাখতে তোমার আয়রন, আমাদের এখানে জলে আয়রন আছে বলে এর ভেতরেও আয়রন হয়ে যায়, যেহেতু জমা জলটা থাকে তাই জন্য এটাকেও ধুয়ে রেখে দিতাম। জল সংকট আবার শুকনো রাখতে নিই, জল দিয়েই রাখতে হয়। ওই এখন ব্রেকফাস্ট করি, তারপরে এখন 11টা বাজে, রান্নাও হয়নি, ওই ব্রেকফাস্ট করে তারপরে রান্না। আমিও আজকে ব্রেকফাস্টে তোমার পাস্তাই খেলাম, কেননা অন্যদিন আমি ওটস খাই, তো আমার ওটসটা শেষ হয়ে গেছে ওই জন্য আমি পাস্তাই খেলাম। আর আজকে কী ব্যাপারটা হয়েছে, সকালবেলা পাস্তাটা করলাম তারপরে ভাতটা বসিয়ে দিয়েছি, এবার ওকে বলেছি যে তুমি তাড়াতাড়ি চিকেনটা নিয়ে আসবে, অন্য কিছু আনতে হবে না। আর ভাতে উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম, যে চিকেনটা আনলে চিকেন ঝোল করবো, ওরা ভালোবাসে, খাওয়া হয়ে যাবে। এবার কি হয়েছে, এবার কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো আমাদের এখানে সব জায়গায় জল হয়ে গেছে, ওর আসতে দেরি হয়েছে, যখন এসছে তখন 9:45 বাজে। এবার তুমতাই নাকি 9:15 মধ্যে বেরাবে, তা আমি আধ ঘন্টার মধ্যে কী করে আমার চিকেন হবে, ধুতে হবে, ওটাকে ম্যারিনেট করতে হবে, আবার পাস্তা করেছি, তারপরে দেখছি দুটো পেঁয়াজ আছে, তো সেই পেঁয়াজটা দিয়েও চিকেনটা হবে না, তাই জন্য লেট হয়ে গেছে। তাই চিকেনটা আর তখন আর করলাম না, তুমতাই ঢ্যাঁড়স ভাজা দিয়ে, কালকে যে ঢ্যাঁড়স ভাজা করেছিল একটু ছিল, তুমতাই ঢ্যাঁড়স ভাজা দিয়ে ঘি দিয়ে খেয়ে গেল, আর উপায় নেই এখন। আর ওকে একটা অমলেট করে দিলাম, উচ্ছে ভাজা আর ঘি আর অমলেট দিয়ে খেয়ে গেল। তো এখন চিকেনটা করব, করে ওই ওটা ভাতও বেশি থাকবে, রাত্রিবেলা খাওয়া হবে। আর সেদিনকে রেস্টুরেন্টে খেয়েছিলাম রাড়া চিকেন,
তো ভালোই লেগেছিল। আর আমরা কোনো জায়গায় গিয়ে জিজ্ঞেস করি যে এখানকার স্পেশালিটি কি, তো বললো এটাই এখানকার স্পেশালিটি, ভালোই লেগেছিল। এবার চিকেনও ছিল আর যে গ্রেভিটা ওটা বললো কিমা দিয়ে। আমি সেটাই চিন্তা করছি যে কী করে বানিয়েছে কী করে বানিয়েছে, তা আমার বরকে বললাম যে তুই গিয়ে জেনে আসো না, বলে যার যেখানকার স্পেশালিটি সে কখনো বলে দেবে তাহলে লোকে আর খেতে আসবে, ওই কথা বললো। ওই চিন্তা করতে করতে আমাদের তো চিকেনে আলু ছাড়া চলবে না, মানে চিলি চিকেন এইসব বাদ দিয়ে এমনি নর্মাল চিকেন হলে, আলুটা ভাজতেই ভুলে গেছি। আমি ভেবে যাচ্ছি কীভাবে বানিয়েছিল কীভাবে। এই মাংসের ঝোল আমার টকবক করে ফুটছে, আওয়াজ পাওয়া যাচ্ছে। তো একবার একবার মানে একজন ডক্টরের কাছে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমাদের সাধারণ মানে ধরো নর্মাল মানুষের কতটা পরিমাণ, যারা ধরো অত ডায়েট না করে না, তো কতটা পরিমাণ তেল খাওয়াটা ঠিক। তখন বলছিল একটা ফ্যামিলিতে এক একটা পার হেড মানে বাচ্চা ছাড়া 500 গ্রাম তেল খাওয়া যথেষ্ট। তো তাহলে আমাদের চারজন আমাদের 2 কেজি তেল লাগা উচিত, কিন্তু আজকে মাসের হচ্ছে 22 তারিখ, এইসব আমার তেলটা বেশি খাওয়া হয়ে যাচ্ছে, খালি হয়ে গেছে, তো আবার আনতে দিতে হবে। আজকেই জাস্ট চিকেনটা হলো, আছে স্টকে মানে ঢালা হয়নি, অয়েল কন্টেনারগুলো ক্লিন করে তারপরে ঢাল চিকেনটা বসিয়ে দিলাম। আর এখন তোমার একটু ঘরটা পরিষ্কার করে, মানে ঘর তো পরিষ্কারই আছে, মানে শুধু একটু ঝাড়াঝুড়ি করে ঝাড় দিয়ে তারপরে ওই অয়েল কন্টেনারগুলো যেগুলো বললাম সেগুলো একটু পরিষ্কার করি। আর বাচ্চা কাচ্চা থাকলে দেখবে ঘর তো একটু পরিষ্কার করতে মানে বেশ মেহনত দিতে হয় যাকে বলে। সকালবেলা 3টে ব্যাগ গোছালাম, একটা হচ্ছে তুনতাই, তুনতার ব্যাগটা গুছেছে, তার মধ্যে জলের বোতল টোতল ঠিকঠাক করে দিলাম। তারপরে একটা নিয়ে গেল তুতান, একটা হচ্ছে তুতান ডান্স ক্লাসে যাবে, তার একটা ব্যাগটা জুতো থাকে, তার মধ্যে টাওয়াল থাকে, তারপরে নি প্যাড থাকে, এইসব থাকে, আর ওয়াটার বোতল সব গোছালাম। আর একটা ব্যাগে কম্পিউটার আছে, তার ল্যাপটপ, তুনতাই ডায়েরি, গানের ডায়েরি, সমস্ত 3টে ব্যাগ গোছানো হলো। তো চেষ্টা করি সবসময় গুছিয়ে রাখার, কিন্তু মানে যখন তুনতাইটা হয়নি ছোটো মানে বা ছোটো ছিল তখন যেরকম নিট অ্যান্ড ক্লিন সবসময় থাকতো, এখন ততটাও থাকে না, মানে অনেক সময় অগোছলো হয়ে যায়। জানি না তোমরা মানে তোমাদের কেমন লাগে, কেমন লাগে জানিও তো আমাকে, আমার ঘর বাড়ি মানে ক্লিনটা কেমন লাগে, পরিষ্কার লাগে না কোন জায়গাটা অপরিষ্কার লাগে আমাকে একটু জানিও। এই তারপরে এই ধরো জামা কাপড় বার করছি, আলমারিটা অগোছলো হয়ে যায়। এবার আলমারিটা অগোছলো হয়েছে, ওটা ঠিক মতো গোছাবো টাইম পাচ্ছি না, গোছানো আছে, 2-1 জায়গায় একটু উল্টো পাল্টা হয়ে গেছে, তো অর্গানাইজ করে তোমাদের সাথে সেটা শেয়ার করবো, ওটা একটা করবো। আর যেমন সুর একটা জুতোগুলো ঠিকঠাকই আছে, তাও একটু ভালো করে পরিষ্কার টরিষ্কার, পুজো আসছে জুতো মানে পুজো আসতে দেরি আছে, জুতোগুলো আবার খালি টালি করতে হবে কিছুটা, কারণ আবার নতুনগুলো রাখতে হবে এই জন্য। আর জুতো মেইন হচ্ছে বর্ষাকালে আগে না চামড়া জুতোগুলো ঠিক করে পরিষ্কার না করে রাখলে, যদিও বর্ষা এসে গেছে কেমন একটা ফাঙ্গাস পড়ে যায়, তাই সেগুলো করতে হবে। এখন এই অয়েল কন্টেনারগুলো ধুয়ে নিই, আর কন্টেনার তেলের হোক মাখন হোক তাতে যদি গরম জল ইউজ করা হয় তাহলে খুব তাড়াতাড়ি ময়লাটা পরিষ্কার হয়ে যায়। আর এইগুলো হচ্ছে 250 আর এটা হচ্ছে 250 লিটারের কন্টেনার, তো এগুলোর মধ্যেই সাধারণত তেল থাকে। এই দেখো এটা হচ্ছে আমার আজকের লাঞ্চ, প্রত্যেক দিন ওদেরকেই দেখাই, তো আজকে তো কেউ নেই তাই জন্য আমি সুন্দর করে সাজিয়ে নিয়ে পরিবেশন করে খাচ্ছি। এখন বাজে 1:10, এবার জেনারেলি এত তাড়াতাড়ি আমি কোনো দিনই খাই না, তো আজকে ওরা তো নেই তাই জন্য খেয়ে নিচ্ছি, খেয়ে তারপরে আজ সব কাজ সকাল সকাল হয়ে গেছে তাই এখন খেয়ে নিই। আর ওই খেয়ে আবার তারপরে বুধবার যেহেতু ওই বাড়িতে চলে যাব। আর উচ্ছেটা দেখলে না, উচ্ছেটা 1 নম্বর উচ্ছে আমি সেহেতু না আমি কাঁচা তেল দিয়ে খাই না, তোমার তেল নেইও, কন্টেনার তো সব ধুয়ে দিলাম দেখলে, তাই উচ্ছে ভাজা খাচ্ছি। আর নিজেকে না এরকম সাজিয়ে গুজিয়ে দিই না ঠিকই, কিন্তু দেওয়াটা উচিত। আমার এক পিসি শাশুড়ি আছেন, উনি চাকরি করতেন, তো উনি আমাকে একদিন বলেছিলেন সুমনা সবসময় নিজেকে ভালো রাখার চেষ্টা করবি, নিজে ভালো থাকবি তাহলেই সবাইকে ভালোবাসতে পারবি, ভালো রাখতে পারবি, নিজের যেটা পছন্দ সেইটাকে কখনো কম্প্রোমাইজ করবি না। তো আমার পছন্দ হচ্ছে আমি খুব বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন সাজাতে ভালোবাসি, আর শপিং করতে
ভালোবাসি আর সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে ভালোবাসি, তো আমি সেগুলো করি। অতএব আমি নিজে ভালো আছি, আশা করি আমি সবাইকে ভালো রাখতেও পারবো। আরেকটা মজার কথা বলি, এইবার আমার বরকে তো মানে সাজিয়ে খেতে দিই দেখোই, এবার একদিন বোধ হয় বাতির মাপটা বড় হয়ে গেছিলো, এবার ভাতটাও সেই জন্য বেশি পরিমাণে হয়ে গেছিলো। তো আমাকে বলছে তুমি আমাকে এতটা ভাত দাও, আবার অনেক সময় ভাত বেশি হলে বলে তুলে ফেলো, কারণ অফিস টাইমে অতটা খাওয়া যায় না, তুলে দাও তুলে দাও। হয়তো তখন ডেকোরেশনের জন্য দিলাম, তারপরে হয়তো তুলে দিলো ভাতটা। এবার অফিসে একজন ভিডিও দেখেছে, দেখে বলছে কি যে রাজীব দাদা ভাত খায় বিড়াল ডেঙোতে পারবে না, আমাকে সে বলছে দাঁড়ো, আমাকে এই কথা বলেছে। আমি এসে আসলে না হয় সেদিনকে ভাতটা আমিও বুঝেছি কোন দিন বলেছে, সেই দিন স্টিলের বাটিতে দিয়েছিলাম আর বড় বাটিতে দিয়েছিলাম, সেই জন্য সেই দিনের জন্য কথাই ও বলেছে। এই অবস্থা। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, ভালোই খেলাম, মানে ঝোলটা বেশি, যেহেতু রাত্রিবেলা ভাত খাওয়া হবে তাই পাতলার মধ্যে করেছি, যদি রুটি খেতাম তাহলে একটুখানি গ্রেভি করতাম, পাতলার মধ্যে করেছি, টেস্ট হয়েছে খেতে, তখন খেলাম। খেয়ে এখন রেডি হব, তুতানকে আনতে যাব। এই আর খাওয়া খেতে খেতে বেশ অনেকক্ষণ টাইম নিয়ে আস্তে আস্তেই খেলাম, যেহেতু হাতে সময় আছে, অন্যদিন তো মানে গোগরা শিক খেয়ে তো আজ টাইম। আর খেতে খেতে আমার নিজেরই একটা ভিডিও দেখছিলাম, পুরনো দেখছিলাম, অন্য সময় না টাইমটা খুব কম পাই, তো দেখছিলাম, দেখে কি হয় নিজের ভুলটা ধরা যায়, আর ভুলটা ধরতে পারলে নিজেই শেখা যায়, তাই শেখার জন্যই নিজের একটা পুরনো ভিডিও দেখতে দেখতে খেলাম। তো চলো এবার তুতানকে নিয়ে আসি গিয়ে। সন্ধ্যাবেলা অনেকক্ষণ বাদেই, এখন প্রায় 7টা বাজে, এখন দেখা কথা হচ্ছে তোমাদের সাথে। তো এই কত এতক্ষণ কথা বলিনি, এতক্ষণ ধরে ঘর সব পরিষ্কার করছিলাম, এর আগে যে 3-4 দিন এসেছি তো কিছুই ক্লিন করা তখন হয়নি, আমি যা ঝাড় টাড় দিয়ে চলে গেছি, সেই জন্য চাদর চেঞ্জ করে বিছনা ফিছনা তুলে যে যেগুলো থাকে সেগুলো সব পরিষ্কার করে যাচ্ছি, কারণ এখন বেশিরভাগ সময়টা এখানেই থাকতে হবে, ওই জন্য সব ক্লিন করতে হচ্ছে। ওখান থেকে আসতে অসুবিধা হচ্ছে, ওর জার্নি হচ্ছে তুনতায়, তাই জন্য সব এগুলো করছি। রুমের বেডশিটটা চেঞ্জ করে ফেলেছি, এই বেডশিটটা এখানেই থাকে তাই এটাই পাতি এখানে কেচে করে মুছলাম, এখনো জল শুকায়নি, এখনো দেখো ভেজা ভেজা আছে। তুতান ডান্স থেকে আসার পর 1 ঘন্টা মতো হাতে সময় থাকে, তো অন্যদিন ও এদিক ওদিক করে, আমি তুনতাইকে পড়তে আনতে হয় বলে ওর সময়টা ও নষ্ট হয়, তো আজকে সেটা হয়নি, তাই জন্য মেঝেটা এইমাত্র পরিষ্কার করে গেছি, আমি বললাম এখানেই বসে হোমওয়ার্কটা করে নিই, তাই সেটাই করছে। আর এই মানে আমার ওই বাড়ি যেমন পরিষ্কার পরিচ্ছন্ন আমি রাখি, এ বাড়িও কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, কোথাও কোনো ধুলো পাবে না, শুধু যেহেতু পুরনো বাড়ি আলোটা কম তাই হয়তো একটু অপরিষ্কার। আজকের মতো কোঠা কমপ্লিট, এই স্যার গেলেন, এখন নিয়ে বাবা থেকে মোবাইল নিয়ে বসলো, গিয়ে তাতে করে খেয়ে বই গুছিয়ে শুয়ে পড়বি। চলো, আমিও সব গোছানো হয়ে গেছে, শুধু ল্যাপটপটা তুলবো ব্যাস। টিফিন কেটে নিয়েছো? টিফিন বক্সটা ধুয়ে দিয়েছি, এখন নিয়ে নিচ্ছি। এই সবগুলো সেদিনকে খাবার কাটিয়েছিলাম ছিল, তারপরে আজকে টিফিন বক্সগুলো বাড়িতে ধুয়ে দিই, আজকে এখানেই ধুয়ে দিলাম, এবার শুকিয়ে নিয়ে যাচ্ছে, এটা তো এখন মাঝে মাঝেই লাগবে, এ বাড়ি ও বাড়ি করছে না কাউকে খাবার পাঠাতে হলে এটা আমার খুব কাজে লাগে, অনেক অনেক দিনের অনেক খাবার এতে মধ্যে করে গেছে এসছে। এই এতগুলো ব্যাগ এখন সঙ্গে নিয়ে যেতে হবে, আর সেদিনকে ওই কম্বলটা কেচে এনেছিলাম ওইখানে রেখে দিয়েছি উপরে, এখনও নিয়ে যেতে ভুলে গেলাম, এবাড়িতেই থাকবে এটা। এই আমরা ঘরে ঢুকলাম, 11:26 বাজে, তো এতগুলো ব্যাগ নিয়ে এসেছি, কেউ যদি দেখে ফট করে ভাববে যে কোনো ছোটোখাটো ট্যুর করে এলাম, 4টে ব্যাগ মানে 4টে ক্লাস ছিল, 4টে ব্যাগ। এই এখন খেতে দেবো, বলছে সবাই খিদে পেয়ে গেছে, আমি খিদে তো পাবেই, তুমি তাই সেরকম বিকেলে কিছু খাইনি, খিদে পেয়ে গেছে। ভাত আর তোমার চিকেন আর রুটি, তোমার আজকে অনেকটা সময় পেয়েছি, কেননা আজকে হচ্ছে ওই বাড়িতে গেছি, গিয়ে তুতানকে না দিতে যেতে হয়েছে না আনতে যেতে হয়েছে, এবার আনতে গেলে দেখবে তার আগে একটা প্রিপারেশন করে যাওয়া, ওই জন্য প্রচুর সময় নষ্ট হয়, আর ওই সময়টা আমি সমস্ত পরিষ্কার করেছি, ঘর টর পুরো পরিষ্কার টরিষ্কার করেছি, একদম ঝকঝক করছে ঘর দোর, তারপর সেই জন্য টাইমটা অনেকটা পাওয়া গেছে, তুতানকে পড়াতেও পেরেছি, তারপরে স্যার এসতে মানে সব কাজ সন্ধ্যাবেলা ভালো মতো হয়েছে, এখন এই খেতে দিই। আর রুটি লাগ ভাতটা না কী কী আছে বুঝতে পারছি না কতটা আছে, তো কাকিমা বললো রুটি কিনতে হবে না, কাকিমা বা 3টে রুটি করে দিলো, বলে আবার কিনবে কেন এখান থেকে নিজে, আর রুটি পেতাম না বন্ধ হয়ে যেত, গ্যাস যাবে এত রাত্রে। তো এই পর্যন্তই আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, যদি তোমাদের ভালো লেগে থাকে
অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আর এখন থেকে না আমার ব্লগটা একটু আগে যাবে, না যেই টাইমটা আমি পোস্ট করি ধরো 2-2:30 সময়, ওই সময়টা এখন হবে না। এখন তুলতানকে তো আনতে যেতে হয়, ও আগে আমার স্কুল ছিল না, অসুবিধা হতো না, করে তারপরে যেতাম, এখন একটু প্রবলেম হয়ে যাচ্ছে, তাই জন্য আগে পোস্ট করবো। ঠিক আছে, তো দেখা হচ্ছে আবার কালকে আবার একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।